মোর নামটাই মোর লাইফটাকে পচিয়ে দিছে। বাপমা যে কেন মোকে ছোটবেলা নু পচা পচা করে ডাকতো, তার থেকে নু পাঁঠা পাঁঠা করে ডাকলেই লাভ ছিল। পাঁঠার মাংস 750 টাকা কিলো, পাঁঠা হলেও লাইফটার একটা ডিমান্ড থাকত। যখন প্রাইমারি স্কুলে যেতিন, অঙ্কে ভুল হলেই সেকেন্ড মাস্টার কইত, পচা তোর অঙ্ক পচিয়েছে। ক্লাসের বন্ধুদেরকে কত করে হাতে রাখার চেষ্টা করতেন, টক বেল, কেঁত, ফলসাকুল, খেজুর কুল, বয়ের কুল, পাটালি, যখন যেমন পাতিন তোদের দিতিন, তবু কারো মন পেলিনি। মকে শুধু ব্যাং পচা, ইঁদুর পচা বলে খেপাত। তো হাই স্কুলে গেনি, প্রথম প্রথম কদিন মুখে সবাই পঞ্চানন পঞ্চানন করে কইত। ছ মাস গেল নি, কোথা থেকে যে পচা যে মোর নাম সবাই জেনে এল, সেই ঠিক নু আবার পচা পচা। পচার আবার পড়াশোনা ওই রকম, পুরা পচা হয়নি হাফ পচা। মোর ঠাকুমা মুখে খুব ভালোবাসত, পচা বলে ডাকত নি, পচু বলে কইত। ঘুমানার আগে মাথায় হাত বুলাইত আর কইত, পচু মোর খুব নাম করবে, খুব সুখে থাকবে। পচা যখন কলেজ যায়, পচার ঠাকুমা 10 টাকা 5 টাকা যখন যেমন পায় পচুকে দেয়। ক্লাসের সব ছেনা ফার্স্ট ইয়ারেই প্রেম করার মিয়া পেয়াল, পচার কপালে কোনো মেয়া জুটেনি। ওই নামের তরে পচার আবার প্রেমিকা। মুই আশায় আশায় থাকি, ফার্স্ট ইয়ারে নাই হোক সেকেন্ড ইয়ারে হয়তো জুটবে। কথা কি, কলেজের ইউনিয়নে কত খাটনি, পোস্টার চিটাইনি, খালি পেটে কত স্লোগান দিনি, ভাবনি এবার কলেজ ইলেকশনে মুখে ভোটে দাঁড়াইতে দিবে। ও বাবা, মোদের ক্লাসের রন্টি টিকিট পাইল, হবে নি কেন, তার নাম তো রন্টি, কত ভালো নাম, আর মুই যে পচা। এখন মোর কানের কাছে কেউ যেন সর্বদা কয়, পচা তোর লাইফ পুরা খাঁচা। রাগে ভোটের সময় খাটা খাটনিও করলিনি, ভোট দিতেও গেলিনি, মোদের দল তাও জিতে আলো। তোমার কি বুঝলো, পচার কোনো ডিমান্ড নাই, পচা থাকলেও যা না থাকলেও তা। ভোটের পর কলেজে মুখে কি মারটাই না মারল, মুই নাকি ভোটে বিরোধী ইউনিয়নকে হেল্প করছি। পচা তোর লাইফ পুরা খাঁচা, তুই খাঁচার ভিতর থাক, লাইফ পুড়ে খা। ঝাঁটা খাবা আর সুলার মতো কেদরি কেদরি গ্রেজুয়েট হনি। প্রচুর ঠাকুমা চলে আলো সঙ্গে, বাবা অফিস নু রিটায়ার হয়ে আলো, মায়ের সুগার হাই প্রেশার, সংসারে এখন টাকার দরকার। পচা এইবার তোকে নামতে হবে ময়দানে। ময়দানে তো নামনি, কোথাও কোনো দিশা পেলিনি। মা গণৎকারের কাছে দমে ছুটেঠে, ই তাবিজ পরায়, পবাল মুক্তা আংটি করে পরায়, তাবিজ আংটি কোনো কাজ করে ঠিনি কম। শেষে জ্যোতিষী মাকে কইল, বেটার বিয়া দিয়া দাও, বউ ভাগ্যের উন্নতি দেখিটি। পচাকে আর কে মিয়া দিবে, না দিল ষষ্ঠী কুমারী, ডাকনাম সুটি, সুটির সঙ্গে বিয়া হলো। মুইও খুশি, বাপমাও খুশি। সুটি মাধ্যমিক পাস, বাসর ঘরে কইল, তুমি পচা না, পুচু করে কইব তোমাকে। মুই ভাবনি এবার আমার উন্নতি ধরে কে, পচা থেকে বাঁচনি বোধ হয়। সত্যি সত্যি বিয়া 2 মাসের মধ্যে বেসরকারি স্কুলে ঘন্টা বাজাবার চাকরি পেয়ে গেলি, মাসে 6000 টাকা মাইনা। কাজ কিছু নাই, পেপার পড়ি আর টিভি দেখি আর টাইমে টাইমে ঘন্টা বাজাই। সালা কাল হলো পেপারের খবর পড়া, টিভিতে নিউজ দেখা। যেদিন নু পেপারে টিভিতে খাটের তলায় কোটি কোটি টাকা, বাথরুমের ভিতরে কোটি কোটি টাকা, ফ্ল্যাটের ভিতরে টাকার কাঁড়ি দেখনি, সেদিন নু রাতে শুধু টাকার স্বপ্ন দেখিটি। স্কুলে বসে বসে ভাবিটি, কেউ যদি মোক ওই কাঁড়িগুলান থেকে এক ঝোড়া টাকা দিয়ে দিত। এইসব ভাবিটি আর ভাবতে ভাবতে সেকেন্ড পিরিয়ডের ঘন্টা বাজাইতে 5 মিনিট লেট। কি যে মুখে টাকার ভূতে পাল, প্রতিদিন ভুল প্রতিদিন ভুল, এই করে চাকরিটাও গেল। মায়ের বদলে এখন ছুটি যায় ঠে জ্যোতিষীর কাছে। জ্যোতিষী কইল,
তোমাদের একটা বেটা হলে তার পয়ায় আবার উন্নতি যোগ দেখা যায়। পচা বাপ হবে তবে পচার উন্নতি, আবার আসার স্বপন। সত্যি সত্যি পচার বেটা হলো হাসপাতালে, হাসপাতাল থিকনু পচার বেটা আইলো, সুটি আর ফিরল নিকল। লে পচা উন্নতি কর, পচা তোর লাইফ পুরা খাঁচা, পচা তুই খাঁচার ভিতর থাক, তোর লাইফ পুড়ে খাক। সুটি আইল সুটি গেল, এখন একা পচা। না না পচা এখন একা তো লয়, পচার আছে বেটা। পচা এখন একা তো নয়, পচার আছে বেটা।